আমাদের জীবনে প্রায় এখন সবকিছু স্মার্ট, আর স্মার্ট গ্যাজেটের তালিকায় যুক্ত হয়েছে স্মার্ট ভাল্ব। তো আমি সেরকমই একটি স্মার্ট ভাল্ব দারাজ থেকে পারচেস করেছি, যাতে রয়েছে বিভিন্ন কালার মোড, অ্যাপ কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল, টাইমার সেট সহ বেশ কিছু ফিচার্স। তো এই হচ্ছে স্মার্ট ভাল্বটি, চলুন আপনাদের সাথে নিয়ে ভাল্বটি রিভিউ করি। তো এরকম একটা বক্সে আপনারা স্মার্ট ভাল্বটি পেয়ে যাবেন। বক্স কন্টেন্টে রয়েছে এরকম একটি ইউজার ম্যানুয়াল, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর এটাতে একটি কিউআর কোড রয়েছে, যেটা স্ক্যান করে আপনারা ভাল্বটি কন্ট্রোল করার জন্য অ্যাপ ইনস্টল করতে পারবেন। আর এই হচ্ছে স্মার্ট ভাল্বটি। ভাল্বটিতে কিন্তু টু পিন ইউজ করা হয়নি, আপনাকে কিন্তু প্যাস হোল্ডার পারচেস করতে হবে অথবা প্যাস হোল্ডার কনভার্টার ইউজ করতে হবে। তো এখন আসি এটা কিভাবে ইউজ করবেন। তো প্রথমে আপনার ভাল্বটি একটা প্যাস হোল্ডারের সাথে কানেক্ট করবেন। তো আমি আমার সফট বক্সের প্যাস হোল্ডারের সাথে কানেক্ট করে দিচ্ছি। তো সুইচটি অন করার আগে আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, আপনি ইউজার ম্যানুয়াল থেকে স্ক্যান করে ইনস্টল করতে পারেন অথবা সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন স্মার্ট লাইফ। স্মার্ট লাইফ লিখে সার্চ করলে এই যে এই অ্যাপটি পেয়ে যাবেন, এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এটা এখান থেকে ওপেন করবেন, তারপর এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করবেন, তারপর আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। তারপর উপর থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর এখানে আপনি আপনার একটি ইমেল অ্যাকাউন্ট লিখে দিবেন, তারপর এটা চেক মার্ক করে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ওই ইমেল বা জিমেলে একটি কোড চলে যাবে, সেটা জাস্ট এখানে দিয়ে দিবেন। এই যে দেখুন এরকম চলে আসবে, এখান থেকে কোড নাম্বারটি দেখে এখানে লিখে দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আপনি এখানে লেটার, নাম্বার, আইকন এগুলো মিক্স করে একটা পাসওয়ার্ড সেট করবেন, এই যে দেখুন এরকম। তারপরে ডানে ক্লিক করে দিবেন, তারপর এগুলো চেকমার্ক করে দিবেন, গো টু অ্যাপে ক্লিক করবেন, তারপরে লাইটের সুইচটি অন করে দিবেন, তারপরে ভাল্বটি তিনবার ব্লিঙ্ক করবে, অর্থাৎ অন হবে অফ হবে, তখন আপনার ফোন থেকে লোকেশন, তারপরে ব্লুটুথ এগুলো অন করে দিবেন। তারপর এরকম ইন্টারফেসে ভাল্বটির নাম শো করবে, সেটার উপরে ক্লিক করে দিবেন, তারপরে লোকেশনের একটি অ্যাক্সেস চাইবে, আপনার এখান থেকে কন্টিনিউ করে দিবেন, তারপর এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। তারপরে আবার একটু ভাল্বের নামের উপরে ক্লিক করবেন, তাহলে একটু লোড নিবে, তারপরে অপশনগুলো শো করবে। তো এই যে দেখুন এই রয়েছে অন অফ অপশনস, এখান থেকে অন করলে লাইটটি অন হবে, অফে ক্লিক করলে অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল বা লাইটের ব্রাইটনেস কন্ট্রোল, এখান থেকে আপনারা ওয়ার্ম কালার করতে পারবেন, অর্থাৎ যে কালারগুলো এখানে শো করবে সেটার উপরে এই গোল বৃত্তটি রাখলেই ভাল্বটিতে সেই কালার হয়ে যাবে। তারপর এটা ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন। তো ভাল্বটির এই কালারগুলো অনেক ব্রাইটনেস দেয়। তারপর উপরে রয়েছে কালার, এটাতে ক্লিক করলে আরও বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। এই বৃত্তটি যে কালারটির উপরে রাখবেন ভাল্বটি সেই কালার দিবে। এই কালার মোডগুলো আপনারা এক্সপ্লোর করবেন, তবে এই যে কালারগুলো এগুলো একটু লো ব্রাইটনেসের, অর্থাৎ ড্রিম লাইট টাইপের। আর দেখুন নিচে কিছু অপশনস রয়েছে, বিভিন্ন কালার প্লেট রয়েছে, তারপর এই দেখুন একটি মিউজিক আইকন রয়েছে। তো এখানে দেখুন রয়েছে মিউজিক, তারপর গেম, এখান থেকে যদি মিউজিকেরটা অন করে দেন তাহলে ভাল্বটি মিউজিকের রিদমে ব্লিঙ্ক করবে। তারপরে গেমিং বা রোমান্টিক এগুলো সেম কাজ, এগুলো আপনারা এক্সপ্লোর করবেন। তারপর একদম শেষ অপশনটিতে রয়েছে টাইমার, অর্থাৎ আপনি এখানে টাইমার সেট করে দিলে সেই নির্দিষ্ট টাইমে অন বা অফ হবে। তো এটা একটি ভাল্বের দারুণ ফিচার্স। তো এই ভাল্বটিতে ভয়েস কমান্ডের যে বিষয়টি, এটা আমি অনেক ট্রাই করলাম কিন্তু কোনো কমান্ড ফলো করেনি। তো পরে একটু রিসার্চ করে দেখতে পারলাম যে এটা ব্লুটুথ কানেক্ট স্মার্ট ভাল্ব। তো যেগুলোতে ওয়াইফাই কানেক্ট রয়েছে সেই স্মার্ট ভাল্বগুলোতে গুগল হোম বা অ্যালেক্সা এগুলো সাপোর্ট করে, তো সেই ভাল্বগুলোর বাজেটও একটু বেশি। তো এখন আসি এর প্রাইস। তো এই ভাল্বটি আমি দারাজের 3 আইটেম ডিল থেকে ক্রয় করেছিলাম। তো তাতে এটার প্রাইস হয়েছিল 167 টাকা, কিন্তু এটার রেগুলার প্রাইস হচ্ছে 350 টাকা থেকে 400 টাকার মধ্যে। বর্তমানে আরও একটি 3 আইটেমস ডিল চালু রয়েছে, সেখান থেকে পারচেস করলে কমে পেয়ে যেতে পারেন। তো ওভারঅল এই বাজেটে যে ফিচার্সগুলো
প্রোভাইড করছে তা মোটামুটি ভালোই। তো আপনারা চাইলে পারচেস করতে পারেন। এই ভাল্বটি আপনারা দারাজে স্মার্ট ভাল্ব লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো এই ছিল স্মার্ট ভাল্বের রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।